সরওয়ার মজনু, বাবার নাম মরহুম কাজী গোলাম মাহবুব, মাতার নাম মোসাম্মত রাবেয়া বেগম। 1952 সালের 6 জুলাই আগ্রাবাদ দেওয়ার পরে আমার জন্ম। আমার বাবা চট্টগ্রাম বন্দরে চাকরি করতেন, সেই সুবাদেই আমরা ওখানে থাকতাম। আমার প্রাইমারি স্কুল রামকৃষ্ণ হাই স্কুল বলে পরিচিত গোশালডাঙ্গাতে, সেখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। পরবর্তী পর্যায়ে বন্দর স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়েছি। এরপর আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে 7 শ্রেণীতে ভর্তি হই, ওখান থেকেই আমার এসএসসি পাস। এরপরে আমি চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হই। তো সিটি কলেজের আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 1972 সালের, এবং 1972 সালের তখন সিটি ছাত্রলীগ বলতো, এটা যেটা বর্তমানে মহাজনী ছাত্রলীগ, আমি সেখানে প্রচার সম্পাদক ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি চট্টগ্রাম মহানগরী কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করি, একটা সময়ে কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। এরপরে আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে যোগদান করি, সেখানে আমি সহসাধারণ সম্পাদক হিসাবে আমাকে নিয়োগ কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে আমি জাসদ উত্তর জেলার সহসাধারণ সম্পাদক, পরবর্তী পর্যায়ে মহানগর কমিটিতে আমাকে নেওয়া হয়, সেখানে আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। এতটুকু হলো যে আমার রাজনীতি জীবন। মানে স্কুল জীবন যখন আমি ক্লাস 9 যখন পড়ি, তখন তোহা গাজী ছিল ছাত্রলীগের, শফিউল্লাহ ছিল, মাহফুজ ভাই ছিল। মাহফুজ ভাই কিন্তু পাহাড়তলি তরজিমিয়ে কাজ করতেন, উনি মাঝে মাঝে আগ্রাবাদও আসতেন, তো ওনারা আমাদেরকে সংগঠিত করতেন। ওই সময় থেকেই আমরা ছাত্রলীগের সাথে জড়িত হই। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় আমি তখন ক্লাস 10 ছাত্র, মানে ক্যান্ডিডেট। সেই সময় আমি দেওয়ারপাড় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলাম, চট্টগ্রাম দক্ষিণ পশ্চিম আঞ্চলিক শাখা, যেটাকে আগ্রাবাদ আঞ্চলিক শাখা বলা হতো, সেখানে সহসভাপতি ছিলাম। 1971 সালের 1 মার্চে ইয়াহিয়া খান যখন জাতীয় সংসদে অধিবেশন বন্ধ করে দিল, তখন আমরা মিছিল করি, আন্দোলন করি। 2 মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজের পাহাড়ের ওখানে যে আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো, 2 মার্চ থেকে আমরা সেখানে ট্রেনিং নিই। আমার একটা সুবিধা অবস্থান ছিল, এই কারণে কলেজের স্কুলের ছাত্র থাকাকালীন অবস্থায় JCC জুনিয়র ক্যাডেট কোর্স সেখানে ছিলাম। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে রাইফেল ট্রেনিং দেওয়া হয়েছিল। 1971 সালে 23 মার্চ জাতীয় পতাকা উত্তোলন, পতাকা দিবস, যেটা বাংলাদেশের পতাকা, এটা আমার বাসাতে আমি উড়িয়েছিলাম। 24 মার্চ আমার নেতৃত্বে একটা মশাল মিছিল বের হয়, সেখানে আমরা বিভিন্ন স্লোগান দিই। জিয়াউর রহমানের নেতৃত্বে পদজাহাজ থেকে অস্ত্র উদ্ধার করার জন্য যাচ্ছিলেন, সেই সময় আমরা কিন্তু বাদাম তুলিতে ওনাকে বাধা দিই। আমার বড় ভাইরা যারা ছিলেন, আমার তখন এখন যে ল্যান্সটা আছে, সেই ল্যান্সটা লিভার অপারেশন করার পর অনেক কমে গেছে, 6.50 ছিল, যার জন্য চশমা খুললে আর কিছু দেখতাম না, যার জন্য আমাকে বলো তোমাকে কোনো জায়গায় যেতে হবে না, তুমি এখানে থাকো, আমাদেরকে সহযোগিতা করো। 71 সালের 24 এপ্রিল আমাদেরকে থানা থেকে কল করল, একজন আমি, আমার আব্বা, তারপরে DGFR এর যিনি প্রধান ছিলেন কিছুদিন আগে ফজলে আকবর মোল্লা, ওনার বাপ জামাল উদ্দিন মোল্লা, আর একজন ছিলেন খলিলুর রহমান, ওনার বাড়ি ঢাকা, আর একজন ছিলেন ফরিদপুর বাড়ি এম এ মান্নান, আব্দুল মান্নান ভুঁইয়া, আর একজন ছিলেন আবুল হোসেন। ওনার ছেলে ছিল যে ইন্টারমিডিয়েট কলেজ, তো এখনকার মহসিন কলেজ, ছাত্রলীগের সংসদের সহসম্পাদক। আমাদেরকে যে ওসিটা ছিল, ওর নাম ছিল যে মুজিবুর রহমান, লোক কিন্তু খুব ভালো, উনি কিন্তু বাংলাদেশের পক্ষেই, আমাদেরকে খবর দিল, আগে পাঠালো যে মুজিব, শেখ মুজিবের যদি কিছু থাকে তাহলে আপনারা এগুলো সরাই ফেলেন, আমি যাবো, আমি রিপোর্ট দিব যে কিছু পাইনি। 22 কি 20 তারিখে দেবার পরে
আমরা একটা জনসভা করি আওয়ামী লীগের। ওই জনসভাতে আমি বঙ্গবন্ধুর ভাষণটা টেপ করছিলাম, আমাদের টেপ রেকর্ডার ছিল, ওই টেপ রেকর্ডারটা বাজানো, বলো যে টেপ, উনি বললো যে আপনার কাছে টেপ ছিল, আমরা হ্যাঁ ছিল, তো বলে ওইটাও সরে গেলেন। উনি আমাদের খুব সহযোগিতা করছেন, বললো যে কালকে সকালে আপনারা আসেন, আপনারা কালকে একটা ইতে হাজিরা দিবেন, আমি সেই হিসাবে ই করবো। তো এর মধ্যে একটা খবর আসছে যে বিহারিরাই বলছে হয়তো দুপুর থেকে যে ওনাদেরকে সার্কেট হাউসে নিয়ে আসো। তো সার্কেট হাউসে যখন নিয়ে তখন ওনার মুখটু কালো হয়ে গেছে। তো উনি আমাদেরকে বললো যে আমার তো যে ধারণা ছিল নয়তো তো আমি আপনাদেরকে একালা যেতে বলতাম, এখন তো আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো উনি আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এমনি নিয়ে গেছে, কোনো ইটি করেনি, হ্যান্ডকাপ ট্যান্ডকাপ কিছু করেনি। কিন্তু আমাদেরকে যখন নিয়ে গেছে ইতে সার্কিট হাউসে, তখন ওখানে ছিল ক্যাপ্টেন জিলানি। জিলানির কাছে যখন নিয়ে গেছে তখন দিছে ওকে ধমক, বলে যে তুমি হ্যান্ডকাপ ছাড়া কিছু নামছো ওদেরকে, এ কথা বলা পর উনি একটু থতমত গেছে, উনি একটু মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, উনি আর কিছু বলে নাই, বলে ওদের সবগুলোরে বাঁধে সার্কিট হাউসের এখানে এদিকে ঢুকতে ডাইন দিকে গাছ যেগুলো আছে ওইখানে আমাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রশি টসি দিয়ে বাঁধছে, বাঁধার পরে মারা শুরু করলো, যারা বেশি কান্না করতো তাদেরকে বেশি মারতেছে। ওই দিন অতটুকু মারলো, মারার পরে রাত্রে ওইখানে থাকতে দিল খোলা আকাশে। সকালবেলা আমাদেরকে নিয়ে গেলো টর্চার ইয়েতে, জিজ্ঞাসাবাদ করবে, বয়স্ক যেগুলো আছে সেগুলোকে জিজ্ঞেস করলো, তোরা যার যার মতো জবাব দিছে। আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে বলছে যে তোমার সাথে কারা কারা আছে, বলে আমার সাথে কেউ না, তোমার ঘরের মধ্যে পতাকা উড়াইছিলাম, মানে হ্যাঁ উড়াইছিলাম। তো বলে যে পতাকা উড়াইছে তোমার কী হবে তুমি জানো, মারি ফেলবে আর কি, এই যে এছাড়া কী করবা, এটা তো ওরা খুব আমার উপর খুব রাগান্বিত হয়েছে, আমাকে মারা শুরু করলো। আমি কিন্তু চিল্লা চিল্লি করলাম না, আমি যখন ওখানে ঢুকি টর্চার সেলে তখন রেওয়ন মিল আর পেপার মিলের তিনজন অফিসার ছিল, তার মধ্যে একজন মাথার টাক ছিল, এক একটা সিপাহী যায় আর ওর টাকের উপর বাড়ি মারে, ওরা রিটেন বয়ান দিচ্ছিল। এর মধ্যে আসলো যে ফজলুল কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী এসে আমাকে দেখে বললো যে ইবাহম, তো ওরা বললো যে এরা ওনাকে ওর থেকে ধরে নিয়ে আসে আগ্রাবাদ থেকে, কত ভালো মতো ফিডা তার ইয়ের মধ্যে জনসভার মধ্যে ঘুমাই দিল। ওই আমরা মিটিং করছিল যেটা 1970 সালে লাস্টের দিকে জামবুরী ময়দানে মিটিং হয়েছিল, ওইখানে মেথরকে দিয়ে ওদের ওখানে ইয়ে করা হয়েছিল যে এটা পেপার আসছিল। তখন আমাকে খুব টর্চার করলো, টর্চার করার পরে আমি তখন কিন্তু খুব উর্দু কিন্তু ভালো বলতে পারতাম, এখন যেটা বলতে পারি না, তা আমার চুলগুলো ছিল একটু লাল টাইপের। তা আমাকে দেখে ওরা মনে করতো যে আমি বিহারি, আমাকে বারবার খালি জিজ্ঞেস করছে তুমি কি বিহারি নাকি, আমি বলতে আমি বাঙালি, বলে না তুমি বিহারি, তুমি বিহারি বললে তোমাকে ছাড়ি দিব। সালামতুল্লাহ তখন মেজর সালামতুল্লাহ আসি রাত্রে বিচার করে, রায় দিল যে আমাদেরকে কোর্টে পাঠা যাক, আমরা মনে হয় সেকেন্ড কি থার্ড ব্যক্তি যারা ওইখান থেকে ফিরে আসছি, কিন্তু তার আগে ইয়েকে কিন্তু মেরে ফেলছে, কিন্তু যেটা আমরা শুনছি আর কি। আমাদেরকে কোতোয়ালি থানাতে নিয়ে যাওয়া হচ্ছে, কোতোয়ালি থানার তখন ওসি ছিল সিরাজুল মোস্তফা, উনিও কিন্তু ভালো লোক ছিল, উনিও কিন্তু আমাদের পক্ষের লোক ছিল, কিন্তু কোনো কারণে চাকরি করছে আর কি। উনি তখন আমাদেরকে হ্যান্ডকাপ লাগায় নাই, হ্যান্ডকাপ যখন লাগায় নাই তো বললো যে আপনারা এমনভাবে থাকবেন যেন হ্যান্ডকাপ লাগাইছে। তো উনি আমাদেরকে বেবডিসি করে কোতোয়ালিতে নিয়ে গেছে, কোতোয়ালিতে নিয়ে যাই আমাদেরকে মোটামুটি উনি খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করছে, খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করার পরে কোর্ট বিল্ডিংয়ে নিয়ে আসলো। তো বললো যে আমি একটা ই বলি, এই সমস্ত কাজগুলোর উকিল হলো যে বেস্ট এখন মোজাফর আহমদ, মুসলিম লীগের মানুষ, ওনারে ধরেন। সেই হিসাবে ওনার কাছে গেলাম, যাওয়ার পরে 10,000 কি 20,000 টাকা সবাই থেকে ছজন থেকে নিছে উনি, নিয়ে কিন্তু আমাদের জামিন করে দিয়েছে। এই কথাগুলো কিন্তু তখন ইন্ডিয়াতে চলে গেছে, আমাদেরকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে আবার ইন্ডিয়া থেকে আসলো তোহাগাজী, আমার ঘরে আবার ওই তোহাগাজীটা থাকতো, যে 69 বিদ্যা ব্যাপার আগ্রাবাদ তখন আমরা থাকতাম। আবার দেখি যে একদিন রাত্রে একটা সিপাহী আসি আমার ধরছে, ও চলো আমরা রাখো মিয়া আমি জামিনে আসি। আমি তো মাঝে মাঝে আমরা তো ইয়ে দিতাম, হাজিরা দিতাম, জামিন পাওয়ার পরে মাহফুজ ভাইদের সাথে যোগাযোগ রাখলাম। মোগল টুলিতে মাহফুজ ভাইরা তখন জ্বর হওয়ার শুরু করছে, মোগলটির সঙ্গে যখন যোগাযোগ করলাম আমাকে বললো যে তোমার যেহেতু চোখের সমস্যা আছে তো এগুলো ডিপ্লেট টিপ্লেট থেকে এগুলো বিলি করতো। এর মধ্যে এআই সেপ্টেম্বর কি অক্টোবর মাসে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করছিল, ওই ঘোষণাতে আমরা সবাই কেসটা ইয়ে গেছে। কমান্ডার ছিল আমাদের মাহফুজ ভাইতে, তুমি এইসব কাজই করো, ওখানে কারা আছে রেখে টেকি করতে বলতো, রেখি করতাম, লিফলেট বিলি করতাম, আর বাহার ভাইয়ের সাথে একবার দেবার ভরের ট্রান্সফরমার যেটা ছিল ছিল তখন ওইটার বাহার ভাইতে আমরা একটা সাহায্য করছিলাম। আমি সরাসরি ওখানে বাহার ভাইটা ইয়ে করছি, বাহার ভাই ছিল ওখানে, ছিল গরিবুল্লাহ আর শফি। 17 ডিসেম্বর আমাদের এখানে স্বাধীন হয়েছে, 17 ডিসেম্বর 11টা 12টা বেশ সকালবেলা তখন ওনার একটা মোটর সাইকেল ছিল, ওনার নামটা এখন ভুলে গেছি, ওই মোটর সাইকেল করে আমরা গেছি ইয়েতে নেভেল বেজের ওখানে।
নেভেল বেজের ওখানে গেছি আর ইন্ডিয়ান আর্মি বলে যে তোমরা চলে যাও, আমরা বলছি না আমরা থাকি। এর মধ্যে ওরা সারেন্ডার করেনি, কিন্তু ওরা কিন্তু পজিশন নিয়ে ফেলছে। তখন ইন্ডিয়ান ইয়েরা বলো যে ওরা পজিশন নিয়েছে, তোমরা চলে যাও, আমরা দরকার হলে আমরাও ইয়েতে যাবো, ফায়ারিংয়ে যাবো। তা আমাদেরকে দূরে সরাই দিয়েছে। ওরা আবার একটা নেগোসিয়েশন নিয়েছে, নেগোসিয়েশন করা ওরা আত্মসমর্পণ করছে। দেখলাম যে 17 ডিসেম্বর চৌমনিতে গোলাগুলি হয়ে গেল, ফায়ার করছে, এবার 3-4 জন মারা গেছে। মানুষের যে ঢল আর ইন্ডিয়ান আর্মিদেরকে মানুষ যে সেইভাবে যেভাবে মানে অভ্যর্থনা দিল, এটা কল্পনা উচিত ছিল তখন। এই আর কি মোটামুটি যুদ্ধটা যদি আরো লিঙ্গার করতো, বাংলাদেশের অবস্থা এরকম হতো না, বাংলাদেশ একটা সুন্দর একটা বাংলাদেশ পরিণত হতো। কারণ আমাদের দুঃখ লাগে যে যারা যুদ্ধ করছে তাদের সঠিক মূল্যায়ন হয়নি। যে আশা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সে আশা কিন্তু পূরণ হয়নি। দেশ স্বাধীন হওয়ার পরে যে মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নে কোনো দল কোনো সময় ছিল না। আজকে পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক তালিকাই করতে পারেনি। আর মুক্তিযুদ্ধের তালিকাটা দরকার নেই। বাংলাদেশে যারা 7.5 কোটি লোক ছিল, যারা একমাত্র রাজাকার আলবদর ছাড়া, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা তারা ছাড়া, আর সবাই তো মুক্তিযুদ্ধ হিসাবে ঠিক করা উচিত আমি মনে করি। বর্তমান আজকে এই 10 বছরে বাংলাদেশের যে উন্নয়ন, এটা মোটামুটিভাবে সবার চোখে পড়ার মতো। বর্তমান যে তরুণ সমাজ, এই তরুণ সমাজের আইকিউ আমাদের থেকে অনেক বেশি। আমার ব্যক্তিগত অভিমত 90% তারা দুর্নীতিমুক্ত। তারা চায় নিজেরা দুর্নীতিমুক্ত থাকতে, তারা চায় পরিশ্রম করতে, ধর্ম দে ধর্মান্ধতা, এটা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের তরুণ সমাজের মধ্যে এটা কিন্তু নাই। কিন্তু এটা করতে আবার ওই যারা জামাত শিবির করে তারা ছাড়া, বা ইসলামিক দল যারা করে তারা ছাড়া, আর কারোর মধ্যে এই ধরনের সাম্প্রদায়িক মনোভাব কারোর কাছে নাই, এটা আমি ব্যক্তিগত মনে করি। আমি মনে করি তরুণ সমাজ যে দৃষ্টিভঙ্গিতে তারা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি যদি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, এবং সঠিক জায়গায় যদি এক একজনকে প্রয়োগ করা হয়, আমার যা যোগ্যতা আছে আমাকে যদি সেখানে বসানো হয়, আমি মনে করি যে সেই ছেলে অনেক অনেক ডেভেলপ করবে বাংলাদেশের জন্য।